ঐতিহাসিকরা ইতিহাসের বিভিন্ন যুগকে এইভাবে নামকরণ করেছেন, প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, তাম্র যুগ, লৌহ যুগ আর ইস্পাত যুগ, সেই যুগে ব্যবহৃত পদার্থ আর তা দিয়ে নির্মিত মানুষের দৈনন্দিন দরকারি জিনিসের আধারে। আজ কিন্তু আমরা জনজীবনের প্রতিটি ক্ষেত্রে, তা প্যাকিং হোক বা কৃষি চাষ, স্বাস্থ্য সুরক্ষা বা উচ্চমানের প্রযুক্তি, সর্বত্রই প্লাস্টিকের সম্মুখীন হই। ধনী থেকে দরিদ্র, ছোট থেকে বড়, শহর বা গ্রাম, সবাই আজ তাদের প্রয়োজন অনুসারে প্লাস্টিকের উপর নির্ভরশীল। এই বিবর্তন প্রক্রিয়াকে অনুভব করে আর প্লাস্টিকের উপযোগিতা আর চাহিদার কথা ভেবে আজকের এই যুগকে সঠিকভাবেই প্লাস্টিকের যুগ বলা যায়। প্লাস্টিক তার নাম পেয়েছে নানান রকম উপযোগী বস্তুর আকার নেবার তার ক্ষমতা থেকে, যা কিনা ঘটে বিভিন্ন পরিবর্তন আর গঠন প্রণালীর সাহায্যে। প্লাস্টিক একাধারে মজবুত আর টেকসই, আবার অন্যধারে হালকা আর ব্যবহারে উপযোগী। প্লাস্টিক নিরাপদ আর স্বাস্থ্যকর, নমনীয় আর পরিবর্তনশীল, পুনঃব্যবহারযোগ্য আর রিসাইক্লেবল। আমার মতে প্লাস্টিকের এই অনন্য বৈশিষ্ট্যগুলোই আধুনিক জগৎকে সুগঠিত করতে সাহায্য করছে। প্লাস্টিক ব্যবহারীকরণের অন্যতম দ্রষ্টব্য বস্তুই হল প্যাকেজিং। ভারতবর্ষে এই প্যাকেজিংই চলে যায় প্লাস্টিকের 40% উপভোগী। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা ছাড়াও প্লাস্টিকের ব্যবহার পরিবহনের জ্বালানির খরচ বাঁচায়, কারণ পুরাতন দিনে ব্যবহৃত প্যাকিং বস্তু যেমন ধরুন টিন, কাঁচ বা অ্যালুমিনিয়ামের তুলনায় অনেক হালকা। পানীয় জলের পেট বটলস আর পাউচ যে কোনো জলজনিত ব্যাধির আশঙ্কা কমায় এবং স্বাস্থ্য বিভাগের উন্নতিতেও সাহায্য করে। ঠিক একইভাবে ভারতবর্ষের 45 কোটির চেয়েও বেশি পরিবারে তাজা আর ভেজালহীন দুধ প্রতিনিয়ত পৌঁছে দেবার কৃতিত্ব প্লাস্টিককেই দেওয়া উচিত। আগেকার দিনে 8 লিটার দুধ প্যাক করতে 450 গ্রাম ওজনের কাঁচের বোতল ব্যবহার করা হতো। তার তুলনায় আজ মাত্র 2.5 গ্রাম ওজনের প্লাস্টিক পাউচই কিন্তু যথেষ্ট। আগে যখন কাঁচের বোতলে দুধ যেত, তখন 10 টন ওজন বহনকারী ট্রাক কেবলমাত্র 5 মেট্রিক টন দুধ পৌঁছতে পারত, বাকিটা কাঁচের বোতলের ওজন থাকত। আজ সেই একই ট্রাক প্রায় 9.5 মেট্রিক টন দুধ, যা প্লাস্টিক পাউচে প্যাকিং করা থাকে, তা অনায়াসে পরিবহন করে। যথার্থভাবে প্লাস্টিক আমাদের প্রাকৃতিক সম্পদ সুরক্ষা করতে সাহায্য করে। চারিদিকে স্বর্ণজল সূর্যকিরণ, ভোরে শিশির স্নাক্ত, সবুজ বনানি ভেদ করে ছড়িয়ে পড়েছে এক মনোরম দৃশ্য। কিন্তু এদিকে আসবাবপত্র উৎপাদনের জন্য অধিক মাত্রায় কাঁচের ব্যবহার আমাদের বন্য সম্পদ বেশ ভালোভাবেই কমিয়ে দিয়েছে। তবে সুখবর আছে, শয়ে শয়ে হাজারে হাজারে গাছ কুড়ুলের কোপ থেকে বাঁচানো হয়েছে, কারণ আজ অনেক জায়গায় কাঁচের পরিবর্তে প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে। যেমন ধরুন পার্টিশন, দরজা, রান্নাঘরের ক্যাবিনেট এবং নানান ধরনের আসবাবপত্র। কৃষি চাষের ক্ষেত্রেও প্লাস্টিক দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করা যায় না। তাতে অনায়াসেই বোঝা যায় প্লাস্টিক কতটা পরিবেশ অনুকূল। অধিক ফসলের জন্য চাষি ভাইরা আজ আর্দ্রতা রক্ষা করতে গ্রিনহাউস ঢাকনা ব্যবহার করেন। ড্রিপ জল সেচনের ক্ষেত্রেও প্লাস্টিকের প্রধান ভূমিকা রয়েছে। হর্টিকালচারিস্টরাও প্লাস্টিকের উপর নির্ভরশীল, তাদের চারাগাছগুলো বড় করার জন্য আর গরমকালে সূর্যের তেজ থেকে তাদের রক্ষা করার জন্য। প্লাস্টিক এতটাই নিরাপদ এবং নন টক্সিক যে স্বাস্থ্য সুরক্ষা বিভাগ প্লাস্টিক জিনিসের নানান আধুনিক এবং উন্নত ব্যবহার ক্ষেত্র খুঁজে পেয়েছেন। ইন্ট্রাভিনাস ফ্লুইড বোতল, রক্তথলি, ইউরিন কালেকশন ব্যাগ, ক্যাথেটার্স, ডিসপোজেবল সিরিঞ্জেস, অক্সিজেন মাস্ক,
স্বাস্থ্য সুরক্ষা ব্যবহৃত এই ধরনের অত্যাধুনিক প্লাস্টিক বস্তুর তালিকা ক্রমবর্ধমান। আরেকটি যন্ত্র যেটা খুব সাধারণভাবে ব্যবহৃত হয় তা হল পোলিও পেশেন্টদের জন্য স্প্লিনস এন্ড ক্যালিপার্স, যা কিনা অধিক ঘনত্বপূর্ণ পলিএথিলিন দিয়ে বানানো। ব্যবহার করা সহজ এমন কৃত্রিম অঙ্গ এক পঙ্গু অভাগা মানুষকে নতুন জীবন দান করেছে। প্লাস্টিক দিনকে দিন আরও পরিবেশ অনুকূল হয়ে উঠেছে, আবার অন্যদিকে প্লাস্টিক ব্যাগ আর প্যাকেজিং এর উপর রয়েছে কড়া নজর। পরিবেশমূলক সমস্যা সৃষ্টি করার জন্য প্লাস্টিক ব্যাগকে বদনামের ভাগী হতে হয়েছে এবং তাদের মনুষ্য এবং পশু স্বাস্থ্যের অবনতির কারণ মানা হচ্ছে। এ কথা সত্যি যে চারিদিকে হালকা প্লাস্টিক ব্যাগ উড়ে বেড়াতে দেখা যায়। রাস্তায় যারা কাগজ তুলে বেড়ায় তারাও এটাকে বিক্রয়যোগ্য জঞ্জাল বলে মনে করে না। একমাত্র আমরা নাগরিকরাই সক্ষমভাবে এই প্লাস্টিক ক্যারি ব্যাগের দৌরাত্ম আটকাতে পারি। প্রথমত, অযৌক্তিক ব্যবহার বন্ধ করা। বেশ কয়েকবার একই প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা যায়, কিন্তু সর্বশেষে তাকে পৌর সংস্থার শুকনো ময়লার পাত্রে বা বিনে ফেলে দেওয়া। যেদিন আমাদের সামাজিক জ্ঞানের উন্নতি হবে, যেদিন আমাদের এদিকে ওদিকে নোংরা ফেলার অভ্যাস পাল্টাবে উন্নত মানের ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রণালীর সাহায্যে, সেদিন থেকে প্লাস্টিক ক্যারি ব্যাগ আবার আমাদের দিতে থাকবে ব্যবহারিক সুবিধা আর সাশ্রয়। অনেকেই যাদের জ্ঞান সীমিত তারা ভেবে থাকেন যে প্লাস্টিক ব্যাগ পোড়ালে নাকি কার্বন মনোক্সাইড পয়জনিং হতে পারে, এন্ডোক্রিনাল ক্ষয় হয়, হরমোনের ক্ষরণ হয়, এমনকি ক্যান্সারও হতে পারে। প্লাস্টিক ক্যারি ব্যাগ পলিএথিলিন থেকে বানানো হয়, যাতে রয়েছে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন, যাদের সন্তুলিত পরিবেশে জ্বালালে কার্বন ডাইঅক্সাইড এবং বাষ্প নিষ্কাশিত হয়, যা মোটেই ক্ষতিকারক নয়। উপরন্তু যখন আমরা প্রশ্বাস ত্যাগ করি তখন এই পদার্থগুলোকে বাতাসে পাওয়া যায়। যে কোনো জৈব প্রাকৃতিক পদার্থ, যেমন ধরুন জ্বালানি, কাগজ বা কাপড়, যখন জ্বালানো হয় এই একই জিনিস নিষ্কাশিত হয়। অনেকে কিন্তু ভাবেন যে বর্ষাকালে প্লাস্টিক ব্যাগ নালা নর্দমাগুলোকে আটকে রাখে, এটা কিন্তু বিতর্কের বিষয়। একটা দ্রুত নজর দিলেই দেখতে পাবেন যে আমাদের বায়ুপ্রণালী আর নর্দমাগুলোতে মানুষ কেমন বাজবিচারহীনভাবে নানান ধরনের জিনিস ফেলে দেয়। আসলে কি জানেন, এই ঝিপি করা ময়লার খুব ছোট্ট একটা অংশ এই প্লাস্টিক। প্লাস্টিক একটি বস্তুরূপে নিপুণতার শিখরে তখনই পৌঁছতে পারবে যখন ওয়েস্ট ম্যানেজমেন্টের সমস্যাটাকে সক্ষমভাবে সমাধান করা যাবে। উৎস থেকে রিসাইকেলেবল বস্তুগুলোকে বিচ্ছিন্নকরণ করাই হল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উদ্দেশ্যে প্রথম পদক্ষেপ। ইন্ডিয়ান সেন্টার ফর প্লাস্টিক্স ইন দি এনভায়রনমেন্ট, ICP, নানান NGOs এবং সিভিক অথরিটিসদের সঙ্গে সহযোগিতাপূর্ণভাবে কাজ করে এসেছে। মুম্বাইয়ের কিছু বাছাই করা এলাকার অ্যাপার্টমেন্টস এবং হাউজিং সোসাইটিস থেকে শুকনো ময়লা সংগ্রহ করার জন্য এবং কাজে লাগিয়েছেন কিছু প্রশিক্ষিত জমাদারদের। ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে শুকনো আর ভেজা ময়লার জন্য বানানো এই দ্বৈত গ্রিন প্রণালী খুবই সহজ আর সময় বাঁচায়। জমাদাররা নির্ধারিত সংগ্রহস্থলে শুকনো ময়লাগুলোকে নিয়ে আসে আর অন্যান্য ময়লা থেকে প্লাস্টিকগুলোকে আলাদা করে। যেসব এলাকা ICP তত্ত্বাবধানে, জমাদাররা মাসিক 4,700 টাকা আয় করে বিভিন্ন ধরনের প্লাস্টিক বিক্রি করে। প্রায় সমস্ত সাধারণ প্লাস্টিকই নিয়ম অনুসারে পুনঃপ্রক্রিয়াযোগ্য বা রিসাইকেলেবল, আর বিশেষ করে ভারতবর্ষের মতো দেশে অর্থনীতির জন্য পুনঃপ্রক্রিয়া অত্যন্ত জরুরি। আমাদের দেশে পৌর বিভাগ এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট ক্ষেত্রে নানান প্রবর্তন হয়ে চলেছে। উদাহরণস্বরূপ, এই মেশিনটি পৌর বিভাগের নানান একত্রিত ময়লার থেকে কাগজ আর প্লাস্টিক আলাদা করে রিসাইকেল প্রোডাক্ট হিসাবে কাগজের মন্ড আর টুকরো করা প্লাস্টিক পার করে। দূষীকরণ বা অন্যান্য কোনো কারণবশত যেসব প্লাস্টিককে পুনঃপ্রক্রিয়া করা যায় না,
তাদের উপযোগী করে তোলার জন্য আরেক ক্ষেত্র হল বিটুমিনের সঙ্গে মিশিয়ে রাস্তা তৈরি করার কাজে লাগানো। নাগপুর শহরের বুটিবুরি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার রাইসোনি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লাইড কেমিস্ট্রির প্রফেসর ডক্টর আলকা জাদগাওকর একটি অনুঘটক প্রণালী আবিষ্কার করেছেন, যার দ্বারা প্লাস্টিক পরিবর্তিত হয় ব্যবসায় উপযোগী লিকুইড হাইড্রোকার্বন জ্বালানিতে। দেখুন, এক্ষুনি এখানে পড়ে রয়েছে কতগুলো জড়ো করা প্লাস্টিক আবর্জনা যা জ্বালানিতে পরিবর্তিত হতে চলেছে। আগামী বছরগুলিতে প্লাস্টিক উৎপাদন হবে অনেক বেশি নির্ধারিত এবং আমাদের দৈনন্দিন জীবনে নানা বৈপ্লবিক পরিবর্তন আনতে থাকবে, যা হবে সুনির্দিষ্ট আর আনন্দদায়ক। ভারতবর্ষের অজ পরাগায়ের একটি অতি সাধারণ মানুষ হবে তাদের থেকে উপকৃত।